আমি নিবেদিতা বায়েন, প্রোগ্রাম অফিসার, পিয়া ঠাকুর গভর্নমেন্ট কলেজ। আজকে আমরা বর্তমানে সবাই লকডাউন পজিশনে রয়েছি, বাড়িতে বন্দি অবস্থায় রয়েছি, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে না, ট্রেন বাস কিছুই চলছে না। কিন্তু কেন এরকম অবস্থায় আমরা রয়েছি? কারণ করোনা ভাইরাস বলে একটি ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে, তার জন্য আমরা আজকে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছি। তাহলে এই ভাইরাসটি কী? এই ভাইরাসটি নতুন আবিষ্কৃত একটি ভাইরাস, যেটা চীনে প্রথম পাওয়া গেছে। এবং এই ভাইরাসে যদি আমরা সংক্রামিত হই, তাহলে আমাদের কী হতে পারে? যেটা হতে পারে সেটা হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, তার আগে আমাদের সর্দি কাশি দেখা দেবে। এই শ্বাসকষ্ট হওয়া এবং সর্দি কাশি হওয়া, এবং যদি যারা ডায়াবেটিক এবং যারা যাদের হার্টের সমস্যা রয়েছে বা যারা বয়স্ক মানুষ রয়েছেন, তাদের এই সংক্রমণের ফলে তাদের অবস্থা আরও ক্রিটিক্যাল হতে পারে বা জটিল হতে পারে। সেই কারণে আমাদের আজকে ঐক্যবদ্ধভাবে এই ভাইরাসটির মোকাবিলা করতে হবে। কী করে মোকাবিলা করতে হবে? না, আমাদের দৈনন্দিন জীবনে যা যা আমরা করে থাকি, যা যা আমাদের অভ্যেস, তার প্রতি আমাদের একটু সজাগ দৃষ্টিকোণ দিতে হবে। কীরকম দৃষ্টিকোণ দিতে হবে? না, আমরা যেমন হাত ধুয়ে খেতে হবে এইটি ছোটো থেকে শিখে এসেছি, সেখানটাতে আরও জোর দিতে হবে। এবং সুষম আহারের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। জাঙ্ক ফুডের বদলে আরও যত বেশি সম্ভব পুষ্টিকর খাবার বলতে আমরা যা বুঝি, যা আমাদের স্বাস্থ্যবিজ্ঞান আমাদেরকে শিখিয়েছে, তার প্রতি আমাদের আরও দৃষ্টিভঙ্গি বদল করতে হবে এবং জোর দিতে হবে। এবং তারপরে যেটা করতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা, যে এই অসুখটি প্রচণ্ড রকমভাবে আমাদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে, তার ফলে কী হবে, ওষুধ তো নেই, তাহলে কী হবে, আমাদেরকে, আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে কে নিয়ে যাবে, পর্যাপ্ত হেলথ যে সার্ভিস যেটা বলে সেটাও বোধহয় আমরা পাবো না, এই যে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা, তা আমাদের মধ্যে আরও খারাপ প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। সেই খারাপ প্রভাব যাতে আরও না হয়, যাতে আমরা মানসিকভাবে দুর্বল, যেটা পরবর্তীকালে স্বাস্থ্যতেও প্রভাব বিস্তার করতে পারে, তার থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই অ্যাংজাইটি বা দুশ্চিন্তাকে পজিটিভ এনার্জিতে বদল করতে হবে। অ্যাংজাইটি, যেটা বলে সাইকোলজি বা সাইকিয়াট্রিস্টরা বলে থাকেন, যে অ্যাংজাইটি আমাদের মধ্যে এক ধরনের সলিডারিটি, এটা যেমন দরকারও আছে, সচেতন হওয়ার জন্য যেমন দরকারও আছে, তেমনি আমাদেরকে আরও ঐক্যবদ্ধভাবে চলার জন্য এক ধরনের শক্তি যোগায়। এখন আমাদের উচিত এই অ্যাংজাইটিকে নিজেদের মধ্যে সেই শক্তির জায়গায় রূপান্তরিত করা, যাতে আমরা এই ভাইরাসের মোকাবিলা করতে পারি, সুস্থ শরীরে মোকাবিলা করতে পারি, এবং ভবিষ্যতের প্রজন্মকেও আমরা একটা সুন্দর ভালো পৃথিবী উপহার দিতে পারি। নমস্কার।